সিএ অ্যাপ্লাই করার আগে আপনাকে বলতে হবে আমি বাংলাদেশি, আমি পাকিস্তানে অথবা আফগানিস্তানে। এরপর পরীক্ষা নিরীক্ষা হবে, এনআরসি করে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, ঠিক যেমনটা আসামে হয়েছে। আর আমরা থাকতে এটা হতে দেব না। নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের দত্তপুলিয়া গার্লস হাই স্কুলে প্রার্থীর সমর্থনে জনসভা এসে ঠিক এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক মুখোপাধ্যায়। হয়েছে যে আপনার পাকার ছাদ, আপনার বাড়ির পাকা ছাদ নরেন্দ্র মোদী সরকার দেয়নি, তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি। এই ভোটে অঙ্গীকারবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ শপথ নিতে হবে যে ভোট নিজের অধিকারকে সামনে রেখে দেব। আমি আপনাকে বলছি, যারা আমার কথা শুনছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এক বছরের 25,000 কোটি টাকা খরচা করে বাংলার 2,12,00,000 মহিলাদের সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এর মধ্যে কেন্দ্র সরকারের 10 পয়সার অবদান নেই। আমরা যদি 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারি, আমরা 50,000 কোটি টাকা খরচা করে মানুষকে আবাসের টাকাও দেব। আগামী দিন আপনি আপনার অধিকার সামনে রেখে লড়াই করুন। বাংলা বিরোধীদের, স্বৈরাচারী দুর্বৃত্তদের উৎখাত করার শপথ নিন। আগামী 31 ডিসেম্বর 2024-এর মধ্যে মুকুটমণির হাত ধরে আপনার বাড়িতে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বাড়ির টাকা মামাটি মানুষের সরকার পৌঁছে দেবে, আমি কথা দিয়ে রাখছি। দেখুন, আদর্শ থেকে বিজেপিতে এসেছিলাম আমি 2011 সালে। আমি এসেছিলাম তখন বিজেপিতে কিছুই ছিল না, আমি হাতে করে তৈরি করেছিলাম এবং আমার সঙ্গে গোটা কয়েক লোক ছিল। বাদ বাকি আদর্শ যখন আমি আস্তে আস্তে, যখন আমাদের কোনো কিছুই ছিল না, আস্তে আস্তে যখন আমাদের এমপি হলেন 2019 সালে, আমরা ভেবেছিলাম যে যাক আমাদের উন্নয়ন হবে এবং আমাদের কেন্দ্র সরকার থেকে আমরা অনেক কিছু মানুষকে পাইয়ে দিতে পারবো। কিন্তু এই 5 বছরে ওনার যা দুর্নীতি, এবং আস্তে আস্তে আপনাদের সামনে অনেক কিছুই বলবো কারণ কেন এলাম এই দলে, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে এবং কেন্দ্র সরকারে যে বাঙালিদের যে একটা চোখের মধ্যে পট্টি পরিয়ে রেখেছে, বাঙালিদের যেভাবে বোকা বানিয়ে রেখেছে, অন্তত আমার অবশেষে চোখটা খুলেছে, আমরা বুঝতে পেরেছি যে আমাদের বাঙালিদের, আমাদের মেয়েদের আমাদেরকে বোকা বানাচ্ছে। তার জন্য আজকে আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় আমি নিলাম। জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কথা মানে বেদবাক্য, তার একটা কথা আমাদের কাছে উৎসাহে টইটুম্বুর হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি হয়। সুতরাং তিনি যে আজকে বলে গেলেন, তিনি যে আজকে আমাদের দিক নির্দেশিকা দিলেন, তিনি যে এইভাবে উৎসাহিত করলেন, আমাদের হাজার হাজার কর্মী বন্ধু টকবক করে ফুটছে, মানুষ উৎসাহে উদ্বেল হয়ে রয়েছে, এবং এর প্রতিফলন 13ই মে হবে, তার প্রমাণ আপনারা 4 তারিখে পেয়ে যাবেন।